কেমন আছেন সবাই? শিবম কোচিং সেন্টারে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে এসেছি। হেডিংটা দেখেই আপনারা বুঝতে পারছেন, রাজ্যে একসঙ্গে নতুন টেট এসএসসির শিক্ষক সহ অশিক্ষক নিয়োগ। রাজ্যে প্রাইমারি, আপার প্রাইমারি, উচ্চ মাধ্যমিক প্রধান শিক্ষক সহ নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ ডি ও গ্রুপ সি কোন পদে, অর্থাৎ প্রাইমারিতে কত শূন্যপদ রয়েছে বর্তমানে, আপার প্রাইমারিতে কত, উচ্চ মাধ্যমিকে কত, প্রধান শিক্ষকে কত, সেই সাথে অশিক্ষক কর্মচারী অর্থাৎ গ্রুপ ডি বা সি এদের শূন্যপদটি কত, সেই সমস্ত তথ্য নিয়ে কিন্তু আমি আজকে এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করে দেবো আপনাদের সামনে। আর সেই সাথে প্রাইমারি টেট 2022 যে নতুন টেট হতে চলেছে তার শূন্যপদ কত, রিসেন্ট কত স্বর্ণপদের সেই নতুন নোটিফিকেশনটি আসতে চলেছে, এই সমস্ত খবরাখবর নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আমি নিয়ে এসেছি। কবে নাগাদ সেই পরীক্ষা হবে, অর্থাৎ 2022 যে টেট হওয়ার কথা ছিল সেটা কবে নাগাদ হবে, সঙ্গে থাকুন আর না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা অনেক তথ্য সমৃদ্ধ হয়ে উঠবেন। আর আমার ছোট্ট একটা অনুরোধ, আমার শিবম কোচিং সেন্টারের কোনো একটি ভিডিও যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই লিখে জানাবেন, আর সম্ভব হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে যাওয়া যাক আজকের শূন্যপদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরে। বঙ্গধারা সংবাদ মাধ্যমে কিন্তু এই খবরটি প্রকাশিত হয়েছে গতকাল, অর্থাৎ 28 মার্চ রাত 10:10 খবরটি প্রকাশিত হয়েছে। চলুন খবরের বিস্তারিত যাওয়া যাক। রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা। গত কয়েকদিন আগে রাজ্যের শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন, রাজ্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যত সমস্ত শূন্যপদ রয়েছে কিছুদিনের মধ্যেই পূরণ করা হবে। ইতিমধ্যে প্রেক্ষিতে মোট শূন্যপদ জানা গিয়েছে। আমি যেটা বললাম মোট শূন্যপদ কত এবং কোন স্তরে কত শূন্যপদ রয়েছে সেটা বলবো। রাজ্য শিক্ষা দপ্তরের সূত্রে জানা গিয়েছে রাজ্যের মোট 388,000 শূন্যপদ রয়েছে গোটা রাজ্যে। সেখানে প্রাইমারি, আপার প্রাইমারি, এসএসসি মাধ্যমে এই সমস্ত শূন্যপদগুলি পূরণ করা হবে। তার জন্য রাজ্যে ফের নয়া করে প্রাইমারি টেট সহ এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ হবে। আর শুধু তাই নয়, গোটা রাজ্যের স্কুলগুলিতে নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ ডি ও সি নিয়োগ না হওয়া প্রায় 33,000 নন টিচিং স্টাফ নিয়োগ করা হবে রাজ্যে এসএসসির মাধ্যমে। চলুন বিস্তারিত খবরে যাই। এখন এদিকে 22 মার্চ রাজ্য বিধানসভার প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রীকে শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্ন করে ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, যার উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন গোটা রাজ্যে মোট 388,000 শিক্ষক ও নন টিচিং স্টাফ রয়েছে। আমি কিন্তু ইতিমধ্যে এই সম্পর্কে একটি ভিডিও দিয়েছিলাম, আপনারা সকলেই দেখেছেন হয়তো, যে শিক্ষামন্ত্রী যেটা ঘোষণা করেছিলেন সেই সংক্রান্ত ভিডিওটি। আচ্ছা, রাজ্যের প্রাইমারি স্কুল থেকে শুরু করে আপার প্রাইমারি, হাই স্কুল প্রতিটি ক্ষেত্রে শিক্ষকের প্রয়োজন, যার জন্য ইতিমধ্যে বেশ কিছু বিদ্যালয় কিন্তু বন্ধের মুখে, সেটাও আমি বলেছিলাম আপনাদেরকে। এবার দেখুন, রাজ্যের প্রাইমারি শিক্ষক শূন্যপদ প্রায় 190,000। প্রাইমারি স্কুলে শূন্যপদ রয়েছে 190,000। আপার প্রাইমারি ও হাই স্কুল অর্থাৎ আপার 10 পর্যন্ত এবং নবম দশম পর্যন্ত মোট শূন্যপদ রয়েছে 140,000। এবার চলে আসি আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষক পদে শূন্যপদ। উচ্চ মাধ্যমিক শিক্ষক পদে শূন্যপদ রয়েছে 20,000। আপনারা দেখতে পাচ্ছেন যে উচ্চ মাধ্যমিক অর্থাৎ 11-12 এখানে শূন্যপদ রয়েছে 20,000। আচ্ছা, এবার প্রধান শিক্ষক পদে শূন্যপদ রয়েছে 6,000। আর সেই সাথে নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ ডি ও সিতে রয়েছে 30,000 মতো। তাহলে প্রাইমারি এবং আপার প্রাইমারিতে কিন্তু ব্যাপক পরিমাণে শূন্যপদ কিন্তু রয়েছে। এবার চলে আসি, দেখুন পশ্চিমবঙ্গে দীর্ঘদিন থেকে এসএসসির মাধ্যমে নিয়োগ বন্ধ থাকায় প্রায় লক্ষাধিক শূন্যপদ তৈরি হয়েছে, তাই নিয়ে তড়িঘড়ি শুরু করেছে শিক্ষা দপ্তর। ইতিমধ্যে শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে চলতি বছরেই, মানে এবছরই 2022 এসএলএসটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে চলেছে WBSSC রিক্রুটমেন্ট বোর্ড।
গোটা রাজ্যে নতুন করে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি জারি হতে চলেছে WBSSC-র রিক্রুটমেন্ট বোর্ড। ইতিমধ্যে প্রাইমারি টেট 2017 সালের নিয়োগ নিয়ে পর্ষদে কাজ চলছে। আমরা ইতিমধ্যে জানি যে কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছি যে 738 জনের সেই লিস্ট প্রকাশিত হয়েছে, তারা ইতিমধ্যে হয়তো অনেকে জয়েন্টও করে নিয়েছেন এবং কিছুজন বাকি আছে, ইতিমধ্যে সেটা জয়েন্ট হয়ে যাবে। অর্থাৎ ওই প্রক্রিয়া শেষ হয়ে গেল, 2014 যে সব ছিল সেই লিস্ট কিন্তু শেষ ওখানেই, আর এবার 2017-র অল্প কিছু বাকি আছে সেইগুলোকে নিয়ে নেওয়া হবে, তারপরেই কিন্তু এই পর্বটা শুরু হবে। গত মাস কয়েক মাসেই আগে রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু জানিয়েছিলেন রাজ্যের প্রত্যেক বছর প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হবে। গত বছর 2021 সালের জানুয়ারি মাসে প্রাইমারি টেট পরীক্ষা হলো, এবছর এখনও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তাই প্রাইমারি টেট পর্ষদের আধিকারিক সূত্রে জানা গিয়েছে রাজ্যের পুরনো নিয়োগ সম্পূর্ণ হলে নয়া টেট পরীক্ষার নোটিশ জারি করবে প্রাইমারি পর্ষদ। যদিও রাজ্যের লক্ষাধিক শিক্ষক খালি পদ রয়েছে, কিন্তু পর্ষদ সূত্রে জানা গেছে 15,000 প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ খবর। 2022-এ যে নতুন নোটিফিকেশন আসতে চলেছে সেখানে কিন্তু এই 15,000 প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হবে। আমাদের ভিডিওটি ছিল আজকের মতো এই পর্যন্ত। যদি একটু ভালো লাগে আপনাদেরকে, খবরটি থেকে আপনারা একটু উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।